হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আমির খানের, মানে কি বলবো, লাইফের কেরিয়ার বেস্ট পারফরমেন্স যেটাই দিয়েছিল আমার মতে পিকে, সেই পিকে সিনেমাটা নিয়ে। এবং এই সিনেমাটা যে বক্স অফিসে কী সফলতা পেয়েছিল, দেশে বিদেশে সব জায়গায় সাকসেস পেয়েছিল এবং দর্শকদেরও প্রচুর ভালোবাসা সাপোর্ট পেয়েছিল, ক্রিটিক্সরাও অনেকে ভালো বলেছিল। তো এই পিকে সিনেমাটা 2014 সালের 19 ডিসেম্বর, ইফ আই এম নট রং, 19 ডিসেম্বর এই সিনেমাটা রিলিজ করেছিল। এবং আমারও ইনফ্যাক্ট সিনেমাটা খুব ভালো লেগেছিলো। আমি পরপর দুদিন সিনেমাটা দেখতে গেছিলাম, আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরে আমি তখন জব করতাম। তো আজকে আমি সিনেমাটা রিভিউ করব না, আমি জাস্ট কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সিনেমাটা মানে হালকা ওভার রেটেড, ঠিক আছে, পুরো ওভার রেটেড বলবো না, হালকা ওভার রেটেড। দু তিনটে পয়েন্টই আমি তুলে ধরছি, আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের সাথে ম্যাচ করতেও পারে, তোমাদের ম্যাচ না করলে আমাকে গালিও দিতে পারো, ওপেন প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো যেটা বলার, যে ফার্স্ট যে পয়েন্টটা আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হলো যে দেখো, এই পিকে সিনেমাটা একটা হিউজ হাইপ ক্রিয়েট করেছিল যে আমির খান এলিয়েন, আমির খান এলিয়েন। এটা যদি অন্য কোনো অ্যাক্টর, যাকে হয়তো আমরা অতটা মানে কি বলবো ভ্যালু দিই না, মানে অডিয়েন্সের কথা বলছি, সে করতো হয়তো অতটা মানে নজরে আসতো না। প্লাস রাজকুমার হিরানি, তো একদিক দিয়ে রাজকুমার হিরানি এবং অন্যদিকে আমির খান, যারা কিনা বছরে মানে হালে ফিলে দু তিন বছর ধরে একটা সিনেমা বানায়, অডিয়েন্স ওয়েট করে থাকে, তো তারা যে টপিকই আনছে যাই আনছে লোকে কিন্তু দেখবে এটা, ঠিক আছে, পরে সিনেমা ভালো খারাপ তো সেটা পরের কথা। তো আগে থেকে একটা হাইপ ক্রিয়েট ছিল, যেহেতু রাজকুমার হিরানি এবং আমির খান তারা অনেকদিন পর পর একটা করে সিনেমা আনে, ঠিক আছে। এবার এই দুটো নাম যদি আমি সরিয়ে দিই, ধরো অন্য একজন ডিরেক্টর, অন্য একজন অ্যাক্টর, তারা হয়তো তাদের ডিরেকশনের পার্ট থেকে বা অ্যাক্টিংয়ের দিক থেকে তারা ঠিকঠাক করেছে, স্টিল অডিয়েন্স কিন্তু একটা কথা বলতো, সেটা বলতো যে এই সিনেমাটার যে মেইন বেসিক প্লট সেটা ঠিক দু বছর আগের সিনেমা ও মাই গড, যেখানে অক্ষয় কুমার ছিল, পরেশ রাওয়াল ছিল, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা এক কথায়। তো সেই সিনেমাটা থেকে যারা মেইন কনসেপ্টটা ওই সিনেমা থেকে ছাড়া, মানে ও মাই গডে যদি একটা এলিয়েন ঢুকিয়ে দাও ইট উইল বিকাম পিকে, কিন্তু দর্শক কিন্তু এটা অত বলেনি, এক দুজন ছাড়া, ঠিক আছে। ইভেন আমার ফ্রেন্ড সার্কেলও বলতো না না ওটা আলাদা সিনেমা, পিকে আলাদা সিনেমা, ঠিক আছে, তারা মানতে নারাজ। কিন্তু এটা তো মানে কি বলবো, আমির খান রাজকুমার হিরানি তাদের জন্য এটা হয়েছে, তো অডিয়েন্স সেভাবে বলেনি। এটাই যদি অন্য কোনো অ্যাক্টর বা ডিরেক্টর করতো তখন হয়তো বলতো এর কপি করেছে, ও মাই গড থেকে পুরো কপি করে দিয়েছে মেইন কনসেপ্ট। আমি আমির খানের পারফরমেন্স টারফরমেন্স নিয়ে কিছু মানে ডাউটই করছি না, আউটস্ট্যান্ডিং, আমি তো বললাম ক্যারিয়ার্স বেস্ট পারফরমেন্স হয়তো আমির খানের, তার প্রত্যেকটা অ্যাটিচিউড, সে তো কথা বলছিল না, তার এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, কান ফান, যার লুকটা সে ক্যারি করেছিল সুপার, এক কথায় মানে কোনো ম্যাচ পাবে না তার, আমির খান এটা করতে পারতো একমাত্র। তো কিন্তু দেখো অন্য একটা ডিরেক্টর হলে হয়তো অডিয়েন্স এটাকে ওইভাবে বলতো যে ও মাই গড থেকে পুরো ঝাপা, কেউ কিন্তু এটা সেভাবে বলেনি। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনেমাটা যে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ দেখবে, সেকেন্ড হাফ দেখবে, ফার্স্ট হাফে প্রচুর ভ্যারিয়েশন তুমি পাবে গল্পে, কিন্তু সেকেন্ড হাফ সেম জিনিসটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে গেছে, ঠিক আছে। আরেকবার দেখতে পারো তোমরা পিকে সিনেমাটা, ঠিক আছে, দেখে তারপরে তোমরা এখানে কমেন্ট করে। ফার্স্ট হাফে প্রচুর ভ্যারিয়েশন পাবে, প্রচুর জিনিস দেখানো হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে একটা জিনিসকে ধরে খালি টেনে গেছে, এত টানার দরকারই ছিল না সিনেমাটা, ঠিক আছে। রান টাইম অনেক বড় করে দিয়েছে সেকেন্ড হাফে, আননেসেসারি সিন, আননেসেসারি ড্র্যাগ করে করে, মানে লাস্টের দিকটা বোরই লাগছিলো সত্যি কথা বলতে, ঠিক আছে। এবার নেক্সট যেটা আমি বলবো, এটা অনেকেই হয়তো আমার সাথে মানতে নারাজ হবে, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা এবং সুশান্ত সিং রাজপুত। নো ডাউট লেট সুশান্ত সিং রাজপুত ছোটো রোলে যা পারফরমেন্স দিয়েছিল, এবং অনুষ্কা শর্মাও কিছু কিছু জায়গায় তো আমির খানকে টপকে টপকে যাচ্ছিলো, এত ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু তাদের যে বেসিক স্টোরিটা দেখানো হয়েছে সে বেসিক স্টোরিটাই ভুল। দুজনে একবার দেখা হলো, এই হলো, তারপরে তারা চলে গেলো, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, লাস্ট মোমেন্টে আবার কন্ট্যাক্ট হয়ে গেলো, এইটা মেনে নেওয়া যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো লজিকই নেই, এইটুকুনি তো বেসিক লজিক। আমি আমির খান এলিয়েন, সে কী করে এত জিনিস শিখে যাচ্ছে, ওইসব দিকে ঢুকলামই না, যেহেতু এলিয়েন সে যা খুশি তাই করে বেরিয়েছে, সেটা আমি দেখতেও যাবো না, কিন্তু এরা তো মানুষ, এদের মধ্যে কী করে এটা হলো না আর কি, ঠিক আছে, এতদিন ধরে কেউ কারোর সাথে কোনো কানেকশন নেই, হঠাৎ করে লাস্ট মোমেন্টে হলো, এতদিন ধরে তারা অফ ছিল, তো এই জায়গাটাও কিন্তু মেনে নেওয়া যায় না, এটাও কিন্তু এই স্টোরিটার একটা বিশাল বড় ড্রব্যাক, একবার কেয়ারফুলি দেখবে। এবং আরেকটা কথা, এটা মানে কি বলবো, না বললেও হয় অ্যাকচুয়ালি, সেটা হলো যে আমির খান একজন প্রসিকিউটর থেকে, মানে সে তো হাত ধরে মাইন্ড রিড করতে পারতো, এ করতে পারতো, সেখান থেকে অনেক কিছু শিখলো টিকলো, ল্যাঙ্গুয়েজও শিখে নিলো, ভোজপুরি ভার্সনটা তো দারুণ লেগেছিলো, সে প্রসিকিউটরের হাত ধরে অনেক কিছু শিখলো টিকলো। পরবর্তীতে আবার দেখানো হচ্ছে যে কন্ডম মানে প্রোটেকশন কী জিনিস সে জানে না,
হাউ ইজ ইট ইভেন পসিবল? তো এইরকম ছোটো ছোটো লুপহোল কিন্তু এখন যখন দেখতে বসি প্রচুর, মানে এখন তো ওই নজরে দেখি, মানে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করার পর আগে তো জাস্ট দেখতাম, এন্টারটেনিং সিনেমা খুব ভালো লাগে। তো এখন যেহেতু মেকিংয়ের দিকটাও আমি দেখি মাঝে মধ্যে, তখন এই লুপহোলগুলো বেশি বেশি করে চোখে পড়ে। লুপহোল কম বেশি ছোটো বড়ো বাহুবলিতেও হাজার একটা ভুল আছে, বাহুবলি সিনেমা তো, সেটা নিয়ে অন্য একদিন ভিডিও হবে, ঠিক আছে? তো এরকম খুচখাচ প্রচুর আছে। আমি বলছি না পিকে সিনেমাটা বাজে, আরও একবার বলছি আমার, আমি দুবার দেখেছিলাম সিনেমাটা, ভালো ছিল বলেই তো আমি দুবার দেখতে গেছি, তাই না? কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে হালকা ওভার রেটেড কিন্তু সিনেমাটা, এটা মানে একদম এখান থেকে বলছি, তোমরাও প্লিজ এখান থেকে উত্তরটা দেবে, ঠিক আছে? বন্ধুরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।